গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে 11:20 মতো। ফাইনালি আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি, ভোরটাও খেয়ে নিয়েছে, খেয়ে আবার একটা ঘুম দিয়েছে। তার কারণ কালকে না আমাদের শুতে শুতে ভোর 4 বেজে গেছে। যদিও আমি শুয়েছি, চোখটা একটু লেগে এসেছে, যেহেতু লাইট জ্বলে প্লাস ও কথা বলে, তো তাই জন্য ঘুমটা ঠিক হয় না। তো ঠিক আছে, ওর জন্য ও আবার ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আবার ঘুমালো, আর আমি ফাইনালি বসলাম। কারণ ওর যেগুলো দরকার সেগুলো আগে ওকে করে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে, এবার আমি বসেছি। তারও আগে আমি ঘরটা ঝাড় দিলাম, তারপর ওই ঘরটা মুছে দিলাম, কারণ ও শুয়ে পড়লে আমি দরজাটা খুলতে পারবো না। ওই জন্য আগে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, কালকে রাতে বাসন মুছে নিয়েছি, রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, মোটামুটি কাজ আমার চলছিল। তারপরে মা আসার আগে না ভাজা বাদাম দিয়েছিল কিছু, তো ওটা ঢোকানোর জন্য আমার কৌটো দরকার ছিল। মাজা হচ্ছিল না কদিন ধরে, ফাঁকা কৌটো ছিল, তো ওটা মেজে আজকে উপর দিয়েছি। সকালে আজকে বাদামটাও ভরবো, তো এইসব কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে করবো ইঁচড়ের তরকারি, ডাল আর সাটিক মাছ ভাজা। তো ডালটাকে সেদ্ধ হতে বসিয়েছি, দেখা যাক সিটি পড়লে উঠে যাবে। কাজ হলো, ইচড় করতে না অনেক টাইম লাগে, তাও আজকে ইচ্ছে করেনি বলে আমি মিক্সিতে বাটিনি, পেঁয়াজ টেয়াজ এমনিই করেছি। খেতে ভালো হবে বলেই আশা করছি আর কি, খুব একটা বাজে বিচ্ছিরি খেতে হবে না আর কি। এই হচ্ছে আমার ইচড়ের তরকারি, আর নিচেরটাতে আছে হচ্ছে পেঁয়াজের ডাল, আর মাছটা খাওয়ার টাইমে ভাজবো, চালটাও ধোবো। তার আগে দেখো তরমুজটাকে বার করে রেখেছি, তরমুজটাকে কেটে রাখবো, ও তো আবার জুস খাবে বলে, তো সেটাও করবো। কিন্তু সবটাই স্নান করে এসে এখন গিজারের সুইচটা দেবো, দিয়ে এসে তরমুজটাকে কেটে রাখবো, কেটে খোসা টোসা ছাড়িয়ে সুন্দর করে রেখে দেবো। আমি গোটা চিবিয়ে খাবো, আমার দাঁত আছে, ওর বোধহয় নেই, না ঠিক আছে, ও জুস খেতে ভালোবাসে আর কি, ঠিক তো সেটাই খাবে ও। তো চলো আগে স্নানটা করে নিই, তারপর পুজোটা দিয়ে ছাদে যাবো, তখন তোমাদের সাথে আড্ডা মারবো। একটু রোদ গায়ে লাগানোটা উচিত, আমি চেষ্টা করি রোজ একটু হলেও রোদ গায়ে লাগানোর, আর ঠান্ডা লাগে একটু স্নানটা করে বেরোলে গাটা শিশির করে, কিন্তু যতক্ষণে শিশিরটা মানে সাথে সাথে রোদে গেলে হয়তো শিশিরটা কেটে যায়, কিন্তু ততক্ষণে আমাকে পুজো দিতে হয়, ও এমনিই কেটে যায়। তো তারপরেও যাবো একটু, তো চলো আমি আগে এগুলো করে নিই। ছাদে এলাম, বুঝতেই পারছো একটু রোদ পোহাবো বলেই এলাম। যাই হোক, আজকে 14th February, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সকলকে। ব্লগের অর্ধেক পার্টে এসে হয়তো আমার মনে পড়েছে। যাই হোক, আজকে 14th February ভ্যালেন্টাইন্স ডে, আর ভ্যালেন্টাইন্স ডে মানেই হচ্ছে ভালোবাসার মানুষকে উইশ করা, আর ভালোবাসার মানুষ বলতে তোমরাও আমার কাছে, কারণ আমার প্রত্যেকটা দর্শক বন্ধু আমার ভীষণ কাছে, ভীষণ ভালোবাসা। আজকে আমি যেটুকু পথ এসেছি শুধুমাত্র তোমাদের জন্যই এসেছি, তাই জন্য তোমাদের তো মানে কি বলবো, তোমরা আমার সবথেকে কাছের বন্ধু, কাছের মানুষ। যাই হোক, তবে হ্যাঁ, আমার বড় আমাকে কোনো উপহার দেয়নি, আর সেভাবে কোনো প্ল্যান নেই। তবে একটা ছোট্ট প্ল্যান ও করেছে, যেটাতে আমি বিশ্বাসী নই, আমার একদমই ভালো লাগে না এরকমভাবে খেতে। হলে তো আমরা অন্যদিনও খেতে পারি বা খেয়েওছি, উপহার দেওয়ার দিন হলে তো অন্যদিনও দেওয়া যায় আর কি, সেই আর কি। তো আমার একদমই ভালো লাগে না এই দিনগুলো স্পেশালি, আমি তো মনেই রাখতে পারি না যে কবে কোনটা। আমার তো মনে হয় আর কি যে এই দিনগুলো তো আমি মনে রাখি না, ফেসবুক দেখে মনে পড়ে আর কি আমার, যে আজকে রোজ ডে ছিল, প্রপোজ ডে ছিল, কোনটা পরপর সেটাও আমি বলতে পারবো না। যাই হোক, আমার মতো ভাবনা চিন্তায় যে সবাই থাকবে সেটা নয়, আজকে অনেকেই অনেকভাবে ডেটা পালন করছে। তবে একটা কথা বলবো, এই মানে ডেগুলো পালনে আমাদের তো সোশ্যাল মিডিয়াটা খুব কাছের হয়ে গেছে, কাছের মানুষদের হয়তো আমরা টাইম দিতে ভুলে যাচ্ছি এই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্যে। তবে কোথাও গিয়ে এই সোশ্যাল মিডিয়াটাও আমাদের উপর কিন্তু খুব বাজে এফেক্ট করে, কারণ নানান রকম ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে এই ইউটিউবে আমরা আমাদের ভিডিওগুলো ছাড়ছি, যেখানে আজকে আমি একটাভাবে ভিডিওটাকে ছাড়ছি, অনেকে আছে 14th February-কেই একটা কন্টেন্ট বানাবে, বা রোজ ডে, প্রপোজ ডে, এই পুরো ডেগুলোই হয়তো তারা কন্টেন্ট বানিয়ে টাকা রোজগার করছে বা ইনকাম করছে। তো এক একজনের কাছে এক এক রকমভাবে এই দিনগুলো পালন হয়। শুধু বলবো যে ইগোটাকে একটু সরিয়ে রেখো, এসবের মধ্যে ইগোটাকে এনে নিজেদের সম্পর্কগুলোকে নষ্ট করো না। তার কারণটা হচ্ছে, দেখো ইগো বলতে আমি এই কথাগুলোকে এই কারণেই বললাম, তার কারণ অনেকেই আছে যারা ফেসবুকে দেখবে আমার বর আমাকে এই গিফট দিয়েছে, এটা আমাকে এই গিফট দিয়েছে, সে তো সেটা দেখে নিজেদের রিলেশনটা, তার মানে কি আমাকে আমার বর ভালোবাসে না, আমাকে কোনো গিফট দেয়নি বলে, এই জিনিসগুলোকে এই জায়গায় টেনে এনো না শুধুমাত্র, কারণ সবার সামর্থ্য সমান হয় না, সবার ভালোবাসা প্রকাশ
প্রকাশের মাধ্যমটা একরকম হয় না, সবাই একরকম ভাবে প্রকাশ করতে পারে না। তো সবার কাছে যে ভালোবাসার মানেটা একই দাঁড়াবে সেটা নয়, যেরকম আমার কাছে ভালোবাসার মানেটা অন্যরকম, আমার 14 ফেব্রুয়ারি নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আবার অনেকের কাছে ভীষণ মাথা ব্যথা, কারোর বর হয়তো গিফট না দিলে সে রাগ করেও থাকতে পারে। তো নানান জনের কাছে নানানভাবে পালন হয়, নানান রকমভাবে প্রকাশের মাধ্যম থাকে। তো যাই হোক, শুধু বলবো যে এইসবের মধ্যে নিজেদেরকে টেনে এনো না, ইগোটাকে দূরে রেখো যে আমার বর আমাকে এইটুকু গিফট দিয়েছে, ওর বর তো এই গিফট দিয়েছে। তার মানে এটা বলবো না আমাকে কোনোদিনও দেয়নি, হ্যাঁ দিয়েছিল আগের বছর আমাকে, এই যে এখন যে তোমরা দেখেছো আগে আমি আরেকটা বড় পেন্ডেন্ট পরতাম, আর এইটাও আমাকে আগের বছর ফেব্রুয়ারিতে মানে 14 ফেব্রুয়ারিতে দিয়েছিল। তার কারণটা হচ্ছে আগেরবার ও আমাকে এই ফোনটা দিয়েছিল ফেব্রুয়ারির আগে বা পরে, মার্চ এপ্রিল দিকে দিয়েছিল, তো ওই জন্য আমাকে বার্থডেতে আর কোনো গিফট দেয়নি, যেহেতু ফোনটার অ্যামাউন্টটা অনেকটাই বেশি ছিল। আর আমি কখনোই ওকে জোর করি না যে আমার আজকে এই স্পেশাল ডে তুমি আমাকে এই গিফট দাও, আমার আজকে অ্যানিভার্সারি কেন আমরা কোথাও যাইনি, এই ধরনের জেদটা আমার মধ্যে আসে না। কারণ আমার মনে হয় লাইফে যত বেশি চাহিদা থাকবে তত বেশি সমস্যা ক্রিয়েট হয়, তো চাহিদাটাকে একটু দূরে সরিয়ে রাখাই ভালো। যখন যেটা মনে হবে হ্যাঁ ঠিক আছে এখন আমার এটা সামর্থ্য হয়েছে আমি এটা দিতে পারি, সেটা আর একটা আলাদা জিনিস আর কি, যে হ্যাঁ ঠিক আছে চলো এখন কেনাই যেতে পারে, এখন ঠিক আছি বা এই ধরনের কিছু, তো এখনই লাগবে আজকে এই ডে বলে এখনই এটা কিনতে হবে, এরকম কোনো ব্যাপার আমার মধ্যেও নেই আর ওর মধ্যেও নেই যে কেন আজকে তুমি আমাকে উইশ করলে না বা এই ধরনের কিছু থাকে না। আসলে কি বলতো, আমরা নানান রকম নানান জনের ব্লগ দেখি, তো আর বিশেষ করে এই ব্লগগুলো যদি তোমাদের উপর এফেক্ট করে না তাহলে খুব বাজে হবে। কারণ অনেকেই আছে যারা শুধুমাত্র কন্টেন্টের জন্য আজকের দিনটাকে পালন করবে বা এতদিন ধরে পালন করে এসছে বা মন থেকেই পালন করবে, সেটাই হয়তো দেখাবে ভিডিওতে বা কিছুতে। যাই হোক, তো সেই জায়গাগুলোতে না যাওয়াই ভালো, কারণ আমাদের যারা আমরা ব্লগ ক্রিয়েট করি বা বানাই তারা, তাদের লাইফের কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকে, সুখ দুঃখ দুটো মিলিয়েই থাকে, কেউ প্রকাশ করে কেউ সামনে প্রকাশ করে না। কারণ আমাদের এই ব্লগগুলো তো কয়েক মিনিটের যায়, তাই জন্য শুধুমাত্র সুখটাই বোধহয় প্রকাশ করা যায়, কারোর কাছে দুঃখটা প্রকাশ করলে না সেটা নিয়ে হয়তো সবাই একরকম নয়, বাট কেউ কেউ আছে যেগুলোকে দুঃখটাকে নিয়ে খিল্লি ওড়াবে বা তোমার পাশে থাকা তো দূরের কথা তোমাকে আরও বেশি হার্ট করবে। সুতরাং দুঃখটা বেশি প্রকাশ না করে সুখটাই সবার কাছে তুলে ধরাটাই ভালো। আর তার থেকেও বড় কথা, ব্লগ দেখে আমি এফেক্ট নিজের ওপর ফেলতে না করছি এই কারণে, কারণ মানে প্রত্যেকদিনের আমাদের এই ব্লগগুলো না একটা এডিটের লাইফ বলতে পারো, মানে এডিট করা একটা লাইফ, এডিট করা একটা জীবন। তো প্রত্যেক দিনের এই তুলে ধরাটুকু আমি যে আমি এই কারণে বলছি কথাগুলো, মানে কথায় তো কথা আসে আর কি, সামান্য একটু বিষ নিয়ে এতগুলো কথা আসলো আর কি। তো জানি না কালকে তোমাদের থেকে কেমন ধরনের কমেন্ট পাবো বা কিছু, যদিও আমার কমেন্ট পাওয়ার জন্য আমি কথাগুলো বলছি না বা কন্টেন্টের জন্যও বলছি না, কথাগুলো জাস্ট আমার নিজেরও মনে হলো তাই জন্যে বললাম। বা তোমাদের মধ্যে কেউ প্রশ্ন করতেই পারো যে তোমাকে কেন গিফট দেয়নি বা তোমরা আলাদা করে কেন কিছু পালন করলেন না। তো সেদিনকে অঙ্কিতা আমাকে একটা কমেন্ট করেছিল, তোমাদেরও ঝগড়া হয় আমার তো দেখে মনে হয় না। এই যে মনে হয় না, কারণ আমাদের লাইফটা হচ্ছে এডিট লাইফ, এই শুধুমাত্র এই ভ্লগিংয়ের ক্ষেত্রে একটা এডিট লাইফ তোমাদের কাছে গিয়ে পৌঁছয়, পুরো লাইফটা কিন্তু তোমাদের কাছে পৌঁছয় না, কারণ পুরো 24 ঘন্টা তোমাদের কাছে তুলে ধরা হয় না, খারাপ জিনিসগুলো তোমাদের কাছে তুলে ধরা হয় না, ডাউন জিনিসগুলো তোমাদের কাছে তুলে ধরা হয় না। মানে এই নয় যে আমাদের লাইফে কোনো দুঃখ নেই, আমাদের লাইফে কোনো ডাউন কিছু নেই, সবটাই আছে কিন্তু প্রকাশ করা হয় না। এই যা শুধুমাত্র সুখটাকে প্রকাশ করছে, শুধুমাত্র ঘুরতে যাওয়া খাওয়া এই জিনিসগুলোকে, ভালো জিনিসগুলোকে তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে। ওই জন্য এই ভ্লগিংয়ের সূত্র ধরে কেউ কারোর ওপর এফেক্ট ফেলো না, কেউ এরকম ভেবো না যে ওর বর দিচ্ছে আমার বর কেন দিচ্ছে না, তাতে সম্পর্কগুলো ভীষণভাবে নষ্ট হয়। আগেকার দিনেও আগে মানে এখন হয়তো রিলেশনশিপ করে বিয়েটা অনেক বেশি হচ্ছে, আগে হয়তো খুব কম হতো কিন্তু হতো তো, কিন্তু আগেকার দিনে রিলেশন যেগুলোই হতো না কেন দেখবে সবটাই কিন্তু বিয়ে অবধি টিকেছে, আর বিয়েটা গিয়ে টিকেছে হচ্ছে মরণ অবধি, মানে মৃত্যু অবধি টিকেছে আর কি। কিন্তু আমাদের এখনকার লাইফে আমি বলছি না সবার কারণ সেম হয়, তবে ডিভোর্সের মাত্রাটা অনেকটা বেশি বেড়েছে আমার মনে হয়, কিছু কিছু এফেক্ট তো এর জন্য পড়ে, মানে চাহিদা অনেকটা বেড়ে যায় যে ও করতে পারছে আমি কেন করতে পারছি না, তাহলে কি আমি ভুল ডিসিশন নিয়েছি, এই ধরনের এফেক্টগুলো না ফেলাই ভালো। তো চলো এবার গিয়ে আমি ভাতটা বসাবো, অনেক বেশি কথা বলে ফেলেছি তোমাদের সাথে, আর একটু 10 মিনিটের জন্য রোদও খেয়ে নিয়েছি। এই যেমন বলছি আমি, এই যে কথাগুলো আমি বলতে গেলাম আগের পার্টটা, মানে এটা আমার দ্বিতীয় ক্লিপ নেওয়া, ফার্স্ট ক্লিপে কিন্তু আমি পুতলে গেছিলাম বলে ওই ক্লিপটাকে আমি ডিলিট করেছি, তো এইরকমই আর কি। তো চলো গলাবো, আমার শুকিয়ে গেছে, একটাই রোদ একেই আমি বকে গেলাম এতক্ষণ ধরে। বিকেলবেলা ঘুমঠুম দিয়ে উঠে নিয়ে কাজ আমার একটাই থাকে, রান্নাঘরে যেতে হয়, কয়েকটা বাসন আমি মেজে নিই, কিন্তু ওর খেতে অনেকটা লেট হয় বলে ওর বাসনগুলো পড়ে থাকে, সেগুলো গিয়ে পরে মাঝি আবার, আর কখনো কখনো মেজেই আসি পুরোটা।
আজকে অনেকগুলো বাসন ছিল, তো পরে কি আবার মেজে আসলাম, আর তারপর ওদিক থেকে ব্যালকনি থেকে আমার স্নানের জামা কাপড় ও স্নানের জামা কাপড়গুলো তুলে আনলাম, আর তারপর 2 কাপ চা বানালাম, দুজনে খেলাম রচা, তারপর আমি সন্ধে দিলাম, এখন সন্ধে দিয়েই বসলাম। আর আজকে ওই দিকের কাজগুলো, রান্নাঘরের পুরো কাজটা সেরে কেন এসেছি বলো তো, রাত্রিবেলা আমার রান্না নিয়ে, ওই যে বলছিলাম ও একটা ছোট কিছু একটা করবে আর কি, তো সেটাই আজকে আমি বলেছিলাম, আজকে দরকার নেই, আমরা পরে কখনো, আজকে খুব যে একটা ইচ্ছে করছে এরকমটা নয়, দেখবে বাইরের খাবার একদমই খাই না এটা বলবো না, যখন ইচ্ছে করে, খুব এক একদিন দেখবে ইচ্ছে করে বাইরের কিছু একটা খাই বা এরকম, কারণ আমার হাতের রান্না তো আমি চেঞ্জ করতে পারি না, মানে চেঞ্জ বলতে ওখানে থাকলে মায়ের হাতের রান্না খাওয়া যায়, মামনির হাতের রান্না খাওয়া যায়, তো সেটা এখানে হয় না, চেঞ্জ হয় না, আমার নিজের হাতেরই রান্না খেতে হয়, ও মাঝে মধ্যে খুব রেয়ার করে, তো এই আর কি, তো ওই জন্য বাইরের খাবারটা হয় আর কি মাঝে মধ্যে, খুবই কম, চেষ্টা করি ঘরে পুরোটাই বানানোর। তো ও আজকে বলছিল, তারপরেও আমি বললাম যে চলো আজকে ঘরেই আমি বানাই, চাউমিন, গাজর, বিনস, ক্যাপসিকাম সবই রয়েছে, তো চাউমিন ঘরে বানাই আর চিকেনের কিছু একটা বানাই, তো বলছে না আজকে বাইরের থেকেই খাবো, তো ঠিক আছে। আর ওই মোগল টেস্টি যেটা থেকে জানি বিরিয়ানি এগুলো অর্ডার দিয়েছিলাম, ঠুক মানে ঠুক বলছি, ঠিক রিজনেবল প্রাইসটা থাকে আর কি ওদের, তো ওইখান থেকেই আজকে কিছু একটা অর্ডার দেওয়া হবে, দেখা যাক কত কি হয়। তো একদম ঠিক টাইমে আমাদের ডিনার চলে এসেছে, ও অর্ডার দিয়েছিল তন্দুরি চিকেন আর 1 প্লেট হচ্ছে মালাই কাবাব, এই হচ্ছে এই দুটো, তো চলো আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিই। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর মুখটা কেমন একটু তেল তেল চটচট মার্কা করছে, কারণ আমি 2 দিন ধরে বোরোলিন মাখার চেষ্টা করছি মুখে, কালকেও মেখে শুয়েছি, আজকেও মাখলাম, যাই হোক, তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমাদেরকে তরমুজটার কথা বলি, তরমুজগুলো বাজারে 20 টাকা কেজি বিক্রি হচ্ছে, আর জিও মার্টে দেখলাম 18 টাকা কেজি বিক্রি, না 14 টাকা কেজি বিক্রি হচ্ছে, তো 14 টাকা কেজি বিক্রি হচ্ছে বলে আমি জিও মার্ট থেকেই অর্ডার দিয়েছি এবার, তো ও সবসময় বলে ফলটা একটু বাজার থেকে কেনারই চেষ্টা করো, দেখে কেনা যায়, তো এবার আমি তো ভাবছি তরমুজটা যদি লাল না হয় আমার যে কি খিল্লি উড়বে সে তো আমি একমাত্র জানতাম, তো তারপরে আমি তরমুজটা খুব ভয়ে ভয়ে কাটলাম যে কি হবে না হবে, দেখলাম এত টাই লাল হয়েছিল আর কি মিষ্টি ছিল, ওকে তো জুস করে দিয়েছে, বলছে আমার জুসে একটু চিনি দিয়েছো তো মিষ্টি নাহলে খাবো কি করে, কেমন লেগেছিল, অসাধারণ মিষ্টি ছিল না, দুর্দান্ত মিষ্টি ছিল সত্যি, তাই কালকেও চিনি লাগতোই না, আমি খেয়ে দেখেছি এক টুকরো, আমি না হলে দিতাম ওকে জুসের মধ্যে একটু চিনি, দেখবে এমনি ফল খাওয়া যায় কিন্তু জুস একটু মিষ্টি মিষ্টি না হলে খাওয়া যায় না, তো সত্যি অসাধারণ, চিনির মতো মিষ্টি আর তেমন সুন্দর লাল, তো খুব ভালো হয়েছে, মানে 2 কেজির ও দাম নিয়েছে 28 টাকা, তো সার্থক সত্যিই, তাই দেখি এটা শেষ হোক, আবার এখনই আবার তরমুজ অর্ডার দেবো না, এবার বাজার একটু যাব আমি, গিয়ে মুসম্বি টুসুম্বি আনতে হবে, মুসম্বি আর একটাই পড়ে রয়েছে, আজকে ওকে যেরকম মুসম্বিটা দেয়নি কালকে আবার ওকে মুসম্বিটা দেবো, কালকে আমিও তরমুজই খাবো ওকে মুসম্বিটা দিয়ে দেবো, যেহেতু একটাই রয়েছে, আর কালকে তার পরের দিন আবার ওকে জুস বানিয়ে দেবো আর আমিও একটু তরমুজটা খেয়ে নেবো, দেন তরমুজও শেষ হবে, ফলের কোনো বালাই থাকবে না, সেদিনকে সন্ধেবেলা আমার যেতে হবে, মানে কি দাঁড়াচ্ছে বলো তো হিসেব মতো, বৃহস্পতিবার সন্ধেবেলা বেরোতে হবে, আদারওয়াইজ ওই আর কি, না হলে রবিবার দিন বাজার করব বা শনিবার দিন না বেরোতে ইচ্ছে করলে একান্তই, বলতো রাস্তাটা এত উঁচু নিচু না, আর আমার পাটা নিয়ে আমার এখনো ভয় লাগে, কারণ চাপ দিয়ে বসতে গেলেই না ব্যথা ব্যথা করে, এটা কেন হচ্ছে জানি না, আর চেক আপে যাওয়া হয়নি সত্যি কথা বলতে, তো কারণ ওরও কাজ থাকে তারপর আর হয়েই উঠছে না, তো চলো আজকের মতো টাটা গুড নাইট, কালকে আবারও আসবো, কালকে কি বলছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এটাও জানাতে ভুলো না আজকের ভ্যালেন্টাইন্স ডে দিনটা তোমাদের কেমন কাটলো, তো চলো টাটা।